নদিয়ার শান্তিপুরে জনপ্রতিনিধি এবং পুলিশের সহযোগিতায় দুবছর বাদে ঘরে ফিরল সাতটি পরিবারের সদস্যরা। প্রায় দুবছর পরে বিধায়ক, স্থানীয় পুলিশ প্রশাসন ও স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে ঘরে ফিরল সাতটি পরিবার। জানা যায়, গত 18 মাস আগে শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারাগড় নতুনপাড়া এলাকায় গোবিন্দ দাস নামে এক যুবক খুন হয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। সেই সময় শান্তিপুর 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিল মাধব সরকার। যদিও ওই যুবক খুন হওয়ার পর থেকেই মোট 9টি পরিবারের ওপর শুরু হয় অত্যাচার। অত্যাচারের জেরে প্রাণ ভয়ে ভিটে মাটি ছেড়ে ঘর ছাড়া হয় 9টি পরিবার। গত কয়েকদিন আগেই এলাকার নবনির্বাচিত তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাসের সাথে যোগাযোগ করে ওই পরিবারগুলি। তারপরে ওই 9টি পরিবার শান্তিপুর থানায় দ্বারস্থ হয় এবং তারা যেন বাড়িতে ফিরে আসতে পারে সেই আবেদন জানায় পুলিশকে। অবশেষে শুক্রবার এলাকার তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস ও শান্তিপুর থানার যৌথ উদ্যোগে 9টি পরিবারের মধ্যে 7টি পরিবারকে ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয়। সেই মতোই শান্তিপুর থানার পুলিশ প্রশাসন ও তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস 7টি পরিবারের 16 জন সদস্যকে সাথে নিয়ে তাদের বসত ভিটেতে প্রবেশ করালেন। এলাকার তৃণমূল কাউন্সিলর প্রভাত বিশ্বাস জানিয়েছেন, গত 18 মাস আগে এলাকার যে ঘটনাটি ঘটেছিল তখন আমি কাউন্সিলর ছিলাম না। এই পরিবারগুলি আমাকে জানানোর পর আমি শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে কথা বলি। 9টি পরিবারের মধ্যে 7টি পরিবার, এরা কেউই এই খুনের ঘটনার সাথে যুক্ত নয়। তাই শান্তিপুর থানার আধিকারিক উদ্যোগ নিয়েছেন তাদের ঘরে ফিরে যাওয়ার জন্য। আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই পরিবারগুলিকে তাদের বাড়িতে পৌঁছে দিলাম। যদিও 5 নম্বর ওয়ার্ডের সারাগড় নতুনপাড়া বারোয়ারির সদস্যরাও তৃণমূল কাউন্সিলরের সাথে একমত হয়েছেন। তারা চাইছেন এই পরিবারগুলি এলাকায় ফিরে আসলে কোনো সমস্যা নেই, আমরা সকলেই একসাথে বসবাস করব। কিন্তু খুনের ঘটনার সাথে যে 2টি অভিযুক্ত পরিবার রয়েছে তাদের আমরা এলাকায় ফিরে আসতে অনুমতি কখনোই দেব না। স্বভাবতই প্রায় 18 মাস পরে নিজেদের ভিটে মাটিতে ফিরে আসতে পেরে যথেষ্টই খুশি। তবে দীর্ঘদিন বাড়ি না থাকার ফলে গৃহের আসবাবপত্র, রান্নার সরঞ্জাম, নথি প্রমাণ কিছুই আর অবশিষ্ট নেই। তাই নতুন করে আবারও শুরু করতে হবে সব, এমনটাই জানালেন ওই 7টি পরিবারের সদস্যরা। এত মাস পরে বাড়িতে ফিরে এসে চোখের জল ধরে রাখতে পারেনি ওই পরিবারগুলি। কোনো পরিবারগুলির ঘর বাড়ি ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। ঘরের দরজা খুলতেই দেখা যায় লণ্ডভণ্ড। এছাড়া বেশ কয়েকটি বাড়িতে জঙ্গলে পরিণত হয়েছে। যদিও 18 মাস বাদে ভিটে মাটিতে ফিরে আসতে পেরে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন এবং এলাকার তৃণমূল কাউন্সিলরকে সাধুবাদ জানিয়েছেন ওই পরিবারগুলির সদস্যরা। আপনারা জানেন, এই পাড়ায় গত 1.5 বছর আগে ভরত বলে, গোবিন্দ বলে এক ব্যক্তি খুন হয়ে যায়। সেই খুনের রোষে আজকে 7-8টা পরিবার প্রায় 15 মাস বাইরে ছিলেন। এই 15-8টা পরিবার আমাদের মাননীয় বিধায়কের দ্বারস্থ হয় এবং শান্তিপুর থানার ওসির উদ্যোগে আমাকে মূলত দায়িত্বটা দেওয়া হয়, যাতে কাউন্সিলর হিসাবে একটু এলাকাবাসীর সঙ্গে বসে যাতে বিষয়টা ওরা এলাকায় ঢুকতে পারে এবং জনরাস্তা আস্তে আস্তে অনেকটাই প্রশমিত হয়েছে, এটা প্রশাসনের কাছে খবর ছিল। যাই হোক, আজকে গতকাল আমি এই পাড়ার সমস্ত যারা পাড়ার দায়িত্বে, পাড়ার সভাপতি, সেক্রেটারি এবং পাড়ার বাড়োয়ারির সমস্ত সদস্য, মহিলা সদস্য সহ আমরা বসে এক জায়গায় একমত হয়েছি যে খুনের সঙ্গে যে জড়িত 2টো পরিবার, সেই 2টো পরিবারকে বাদ দেখে বাদ বাকি যদি প্রবেশ করে আমাদের আপত্তি নেই। তবে ওই 2টো পরিবার এমএলএ এবং ওসির দ্বারস্থ হয়েছিল, সকালে আমার কাছেও গিয়েছিল। ওসি যেটা বলছে, দেখুন আইনে তো যেটা হবে হবে, আপাতত ঢুকবেন না বা আপনি ঢুকাবেন না, আমি ওদের ঢুকাইওনি। এবং ওসি বলছিল বিষয়টা আমি দেখে নেব, এ পর্যন্ত আছে। কটা পরিবার মোট ঘর ছাড়া ছিল? মোট পরিবার হচ্ছে 9টা। সদস্য? সদস্য মনে হয় 19-20 জন। এরা কি অভিযুক্ত ছিল? আজকে 2টো ফ্যামিলি বাদ দেখে 6টা ফ্যামিলি ঢুকে গেল। এরা কি অভিযুক্ত ছিল? এরা কি অভিযুক্ত নাই। আচ্ছা, এরা কোন দল করত যারা ঘর ছাড়া ছিল? এবার এই সময়টা আমি প্রথমত ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না এবং রাজনীতির থেকে অনেকটা দূরেই ছিলাম। পরবর্তীতে রাজনীতিতে আসা সেই পিরিয়ডের ঘটনা আমি বলতে পারবো না। আমরা যেটুকু শুনলাম, ওনারাও বলছেন যে আমরা তৃণমূল করতাম, যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও তৃণমূলই করতেন। একদম, এটা একদম সঠিক। ওরা তৃণমূলই সব করতো, যারা এখানে বাইরের কেউ নাই, তৃণমূল। তাহলে কাদের অত্যাচারে তারা ভিটে বাড়ি ছাড়া ছিল এতদিন? সেটা বললাম, সেই সময়টায় আমি রাজনৈতিক অনেকটা ডিটাচ এবং পরবর্তীকালে কাউন্সিলর হই, এটা আমার মনে হয় এলাকাবাসী বলতে পারবে, যারা এই এলাকার
আরেকটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে এক বছর আট মাস সময়টা কম নয়, দীর্ঘদিন ধরে একটা মানুষ ঘর ছাড়া থাকবে এতগুলো মানুষ, সেটা যদিও আপনার কাউন্সিলর হয়েছেন পরে, কিন্তু সেটাকে আপনি কি চোখে দেখছেন? আমি তো অবশ্যই, এটা একটা বাজে কাজ হয়েছে পুলিশের আরও এবং বিধায়ক যারা জনপ্রতিনিধি আমাদের আরও আগে বিষয়টা উদ্যোগ নেওয়া উচিত ছিল, যেহেতু আমি তখন দায়িত্বে ছিলাম না, আমি দায়িত্ব থাকলে আগে উদ্যোগ নিতাম। আজকে একটুখানি ভালো লাগছে তো দিদি? আজকে তো একটু ভালো লাগছে, এই যে সব ফেলে ফেলে চলে যেতে হয়েছিল, কিছুটা শান্তি পাচ্ছে। বাড়ির লোকজন সব মানে আপনাদের স্বামী ছেলে টেলে সব ফিরেছে তো? তাহলে এখন তো আবার নতুন করে সব সংসার গোছাতে হবে তো? গোবিন্দ নাম করে ভরত মারেছে, তারপরে আমাদের বাড়ি ঘর ভাঙচুর লুটপাট করে নিয়ে সব নিয়ে চলে গেছে, আমাদের দরকার বাড়ি ছাড়া হয়ে গেছে, আমরা এই দুই বছর বাড়ি ছাড়া, আজকে আমরা এই বিধায়ক আর কমিশনার জন্য আমরা বাড়িতে ঢুকছি। এর আগেও চেষ্টা করেছিল পুলিশ? গতকালকে কি হয়েছিল? গতকালকে আমরা আসছিলাম, তারা দিল যে বাড়িতে বেরো, আমরা মিটিং করি তারপরে তোমরা ঢুকো। কতগুলো পরিবার ঘর ছাড়া? মানে নটা পরিবার, উনিশ জন সদস্য, আলাদা আমরা বড় আর ছোট বড় যারা আছি সবাই মিলে কালকে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুয়ারদাকে ডেকেছিলাম, ডেকে একটা সভা করি, সভা করে এটাই আমাদের সিদ্ধান্ত হয় যে ওই মাধবের আর মাধবের ভাইয়ের এই দুটো ফ্যামিলি বাদে আমরা পুয়ারদার কাছে একটা আবেদন রাখি যে এদের ঢুকিয়ে দাও, আর মানে সাতটা ফ্যামিলি। এবার ওই অভিযুক্ত দুটো ফ্যামিলি না ঢুকলে আমরা পাড়াটা শান্তিতে থাকতে পারবো, কারণ এই যে কথাগুলো বলা হচ্ছে এটা রাজনীতি হিংসা, এটা কোনো রাজনীতি হিংসা ছিল না, এটা আমাদের মূলত দুর্গাপুজো নিয়ে একটা ঝামেলা ছিল, মানে ক্ষমতা দখলের লড়াই, আমরা করব পুজো আগে গিয়ে, আবার আমরা আমরা মহিলাদের দায়িত্ব দিয়েছিলাম, ওরা ওটা মানতে পারেনি যে মহিলারা কেন করবে, আমরা করব পুজো। এই নিয়ে একটা ক্যাচাল হয়ে এবার যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার কাকিমার সঙ্গে একটু মানে হয়েছে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে এবার ওই ভারতের বাবার ক্যাচাল হলে পরে বাড়িতে এসে বলেছে যে আমাকে এরকম চটি দিয়ে মারতে চায়, ইয়ে করে তোরা বেঁচে রাখতে। এবার ভারত গিয়ে মোড়ে মাথার থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে গোবিন্দকে গুলি করে মেরে দেয়। এটা কোনো রাজনৈতিক হিংসা, কোনো ক্যাচালই না। এবার হ্যাঁ ওই গোবিন্দর কাকিমা ক্যাশিয়ার ছিল পাড়ার, যার জন্যে ওনার উপর এই আক্রমণটা হয়েছিল। তার মানে এটা পাড়াগত পাড়াগত ব্যাপারই এটা। তো যাই হোক, আজকের যে সিদ্ধান্ত হলো সকলে মিলে, এরপরে তো আর আশা করা যায় না নতুন করে কিছু হবে না এবার, এবং আপনারা ওদেরকে মেনে নিলেন তো? আমাদের বক্তব্য আমার বক্তব্য পাড়া সভাপতি হিসাবে বলছি, যারা পাড়া বাড়িতে ঢুকেছে এরা ওদের সঙ্গে জড়িত ছিল, নালে পরে তো একটা মানুষকে গুলি করতে পারে না দিবার লোকে চারটে সাড়ে চারটে নাগাদ। এবার এরাও জড়িত ছিল পেছন থেকে, এরা সহযোগিতা করত, এরা এই নয় যে এরা শিখিয়ে দিয়ে চোখে গুলি কর, এরা এমনি সঙ্গে থাকতো। ঠিক আছে, যাই হোক, এখন থেকে সবাই একসঙ্গে পাড়ার মধ্যে একসঙ্গে বসবাস করবেন তো? আগের মতো পাড়ায় ঢুকেছে, এদের উপর আমাদের কোনো রাগ অভিযোগ কিছুই নেই, আমরা মিলেজুলে চলবো, ওরাও মিলেজুলে চলুক, কোনো প্রবলেম নাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই দুটো ফ্যামিলি পাড়ায় ঢুকলে এবার আমরা, সেটা তো কাউন্সিলরও বলেছেন, যে 30টা ফ্যামিলি আছি, আমরা পাড়া ছেড়ে চলে যাবো। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।